নমস্কার বন্ধুরা, আমি অনুপ্রিয়া এসে গেছি আপনাদের আজকে আরো একটি নতুন গল্প শোনাতে। আজকে আমি একটা শিকারের গল্প শোনাব। শিকারের গল্প কিন্তু ভূতপেত্নি আর গোয়েন্দার থেকে কিছু কম রোমাঞ্চকর নয়। তবে শিকারের কাহিনী শোনানোর আগে আমি আপনাদের মনে করিয়ে দেব, গল্প শোনার সাথে সাথে গল্প লিখে পাঠাতেও কিন্তু ভুলবেন না। কারণ আপনার গল্প যদি হয়ে যায় মাসের সেরা গল্প, তাহলে কিন্তু আপনিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর উপহার। আজকে যে গল্পটা আমি শোনাবো সেটি জন রেকভের ওয়ান্ডেড লায়ন অফ কিনিয়া অবলম্বনে এক আহত সিংহের প্রতিহিংসা। মেজাজ সেদিন খুব ভালো রেকভের। মাসাইল্যান্ডের তাঁবুতে আগুন ঘিরে বসে আছেন রেকভ, সঙ্গে তার শিকারী কিংসলি হিথ, বন্ধু স্কচ হিলি এবং হিলিরও নিজস্ব শিকারী ডেভ ওমানি। একপাশে পড়ে আছে দুটো চিতা, সেই দিনই রেকভের রাইফেলে মারা পড়েছে এরা। চিতা পড়েছে রাইফেলের গুলিতে, গন্ডারাজ পড়েনি বটে, কিন্তু দুই একদিনের মধ্যেই পড়বে আশা করা যায়। না পড়বে কেন? আছে তারা, ডজনে ডজনে গন্ডার আছে ওই জেরি জেরি ঘাসের বনে। জেরি জেরি দেখতে বেশ ভালো, 2-2.5 ফুট উঁচু, শক্ত ডাঁটার উপরে পাতার চেয়ে ফুল বেশি, থোকা থোকা হলদে ফুল, এমন গায়ে গায়ে গজায় তারা, মনে হয় যেন আদিগন্ত একখানা হলুদ কার্পেট কেউ পেতে রেখেছে মাটি থেকে 2.5 ফুট উপরে। দেখতে সুন্দর, কিন্তু এমন দুর্ভেদ্য যে চার পেয়েদের চলাচলে সুরিপথ ছাড়া জেরি জেরির মাঠে ঘোরাফেরা করা সম্ভবই নয়। অথচ গন্ডারেরা পাহাড়ের গা থেকে যদি নামলো, তখনই ঢুকে পড়বে ওই জেরি জেরির অন্দরে। শিকারীর সাধ্য কি সেখান থেকে অনুসরণ করবে তার? না থাকুক সাধ্য, পাহাড়ের মাথাতেই একদিন পাওয়া যাবে ওদের কাউকে। রিকভের যা দরকার এখন তা হলো পাহাড় থেকে 400 গজের মধ্যে এমন একটা জায়গা খুঁজে পাওয়া যেখানে জেরি জেরির বন অপেক্ষাকৃত পাতলা, যেখানে ঢুকে লুকিয়ে থাকা চলে। লুকিয়ে থাকবে শিকারী, রোদ পোয়াবার তাগিদে কোনো গন্ডার প্রভু গিরিশানুতে এসে দাঁড়ানো মাত্র তড়াক করে লাফিয়ে উঠবে সে। ব্যাং করে একটা আওয়াজ হবে তার রাইফেলে, 400 গজ দূরে বিরাট গন্ডার লুটিয়ে পড়বে মরণ যাতনায়। কল্পনার চোখে এ দৃশ্য দেখছেন রেকভ, বন্ধু স্কটের সঙ্গে বসে ভিস্কির গেলাসে চুমুক দিতে দিতে। দিনটা ভালোই গিয়েছে, কালকের দিনটাও এমনি যাবে তো, আশা করতে সাহস হয় না। চিতারা সতর্ক হয়ে দূরে সরে যেতে পারে, গন্ডারেরা পাহাড়ে না চড়তে পারে, বা চড়লেও হয়তো রাইফেলের নাগালের বাইরে থাকতে পারে। অনেক দূরের ক্ষীণ শব্দ একটা কাশির, ক্ষীণ কিন্তু তাকে ভুল করে অন্য কিছু ভাববার উপায় নেই। আগুনের ধারে বসে যারা গল্পগুজব করছিল তারা সবাই যেন পরামর্শ করেই নিস্তব্ধ হয়ে গেল একসঙ্গে। একটা ঘড়ঘড় ঘড়ঘড় আওয়াজ গড়াতে গড়াতে চলে এলো ধীরে ধীরে আধার রাত্রির জঠর থেকে এই আগুনের দিকে। রিকভ এরকম আওয়াজ আগে মাত্র একটিবার শুনেছিলেন, সেটা মোজাম্বিকে। তবু শোনা মাত্র ধরে ফেললেন যে কি আওয়াজ এটা। স্কট কোনোদিনই শোনেননি, তবু তিনি শোনা মাত্র আন্দাজ করে নিলেন, নির্ভুল আন্দাজ। সিংহ, বললেন জন কিংসলি খানিকক্ষণ পরে, বেশ বড় সড় সিংহ, মাদি নয়, পুরুষ, ক্ষুধার্ত, ওই পাহাড়ের উপরে কোথাও রয়েছেও। সেই মাসাই ছোকরা বলছিল বটে, একটা সিংহ এসেছে পাহাড়ে কয়েকদিন হলো। আগুনের মায়া কাটিয়ে সবাই উঠে চলে গেলেন তাঁবুতে। তুচ্ছ চিতা নিয়ে গল্প? ও আর জমে না এরপরে, আসরে অবতীর্ণ হয়েছেন পশুরাজ স্বয়ং। খক খক ঘরর ঘর, মাঝে মাঝেই সে ডাক কানে আসছে, বেশি দূরে নয়, মাইল খানেকের মধ্যেই আছে ও। সব প্ল্যান, সব রণকৌশল পাল্টে গেল, গুটিয়ে গেল। সিংহের সঙ্গে পাঞ্জা কষতে হলে নতুন করে শখ সাজাতে হবে। ঘুম আসতে চায় না তাঁবুতে শুয়ে, সিংহ ডাকছেই, পাহাড়ের গায়ে কোথাও ডাকছে। হয় ওর অত্যন্ত খিদে পেয়েছে, নয়তো ও অত্যন্ত রেগে রয়েছে, তা নইলে এতক্ষণ ধরে গর্জাত না। রিকভ ঘুমিয়ে পড়লেন যখন, তখনও সে গর্জন থামেনি।
ঋকভ ঘুমিয়ে পড়লেন যখন ক্রুদ্ধ কেশরীর একটা মূর্তি আপনা আপনি তার মনের পর্দায় ফুটে উঠেছে ততক্ষণে। বিশাল কলেবর সে সিংহের, ঘাড়ে তার কালো কেশর এক বোঝা। পরদিন প্রাতরাশে চিতার কথা আর উঠল না, সবাই এর মুখেই সিংহের কথা। জন কেন্সলি হিত কথা কইছে সব জানতার ভঙ্গিতে, তাকে বিশ্বাস না করে উপায় নেই, উপায় নেই তার উপরে পূর্ণমাত্রায় আস্থা না রেখে। কাল একটা মরা জিরাফ দেখে এলাম না সংরক্ষিত এলাকার ঠিক বাইরেই, যার পিছন দিকটার আধখানা দেহ আগেই উদরে গিয়েছে কোনো না কোনো জন্তুর, বাকি অর্ধেকটা আজও আছে কিনা কেউ গিয়ে দেখলে ভালো হয়। স্কট আর ডেভ যদি যাও? যাব, বলল তারা দুজনে। জিম আর আমি পাহাড়ের দিকেই যাব ভাবছি, সারা রাত ওখানেই চিল্লিয়েছে বেটা সিংহ, হয়তো কিছু একটা মেরে রেখেছে ওখানে, হয়তো সবটা না খেয়ে কিছুটা সঞ্চয় রেখেছে আজকের জন্য, হয়তো আজ আবার লাঞ্চের জন্য ওখানেই দেখা দেবে। প্রাতঃরাজ তাড়াতাড়ি সেরে নিয়েছে সবাই, মাথায় অন্য ভাবনা। স্কট আর ডেভ চলে গেল একখানা ল্যান্ড রোভার নিয়ে, অন্যখানাতে সবার হয়ে জন কেন্সলির সঙ্গে রওনা হয়ে গেলেন ঋকভ। ঘুরে ঘুরে সেই পাহাড়ের পানে যেখানে সারা রাত গর্জন উঠছিল ক্রুদ্ধ সিংহের, বেশিক্ষণের পথ নয় মোটরে, রাইফেলে গুলি ভরে দুজনে উপরে উঠতে লাগলেন খাড়া একটা সরু পথ ধরে। বন্দুক নিয়ে বিভ্রাট ঘটে গিয়েছে একটু, আফ্রিকায় আসবার সময় ঋকভ সঙ্গে এনেছিলেন একটি মাত্র রাইফেল, তার চিরদিনের সাথী .264 উইনচেস্টার ম্যাগনাম। এখানে এসে কিন্তু শুনলেন যে ও বিষয়ে একটা বিশেষ আইন আছে কেনিয়া সরকারে, সিংহের গায়ে গুলি করবার সময় শিকারীকে অবশ্যই ব্যবহার করতে হবে .375 বা আরো বেশি শক্তিশালী রাইফেল, তাকে তাই ধার করতে হয়েছে কিংসলিরই একটা বাড়তি বন্দুক। এটা .375 HH ম্যাগনাম, একটু পুরনো হলেও মজবুত খুবই। রাইফেলে সিলভার টেপ বুলেট ভরতে ভরতে ঋকভ ভাবছেন, হয় এসপার নয় ওসপার, একবার যদি খতম করতে পারি পশুরাজকে তো বিলক্ষণ, আর তা যদি না পারি গুলি যেন একেবারে ফসকে যায়, একটুখানি জখম হলো কিন্তু মরল না জানোয়ার, এমনটা যেন না হয় বরাতে। আহত সিংহের মতো মারাত্মক জীব আর নেই, বেপরোয়া হয়ে আক্রমণ করে শত্রুকে, নিজের জানের কথা একবারও ভাবে না। জন কিংসলি হলো পেশাদার শিকারী, ওয়াকিবহল সব পশুর স্বভাব চরিত্র সম্পর্কে, এ যাত্রা তার কাজ হলো সিংহ শিকারের যা কিছু সম্ভব সুযোগ সুবিধা ঋকভকে জুটিয়ে দেওয়া। পর্যটকের পক্ষে গাইড যেমন অপরিহার্য, বিদেশি শিকারের পক্ষে স্থানীয় শিকারীও তেমনি। কিংসলি বা জেব অবশ্য স্থানীয় শুধু এই অর্থে যে বহুদিন তারা আছে আফ্রিকায়, এখানকার জন্তু জানোয়ারদের নাড়ি নক্ষত্রের খবর রাখে, আসলে কিন্তু তারাও শ্বেতাঙ্গ লোক, তারাও ইংল্যান্ডেরই। জন কিংসলি তার .470 দো বুলেট রাইফেলে গুলি ভরে সেটা দিল সহকারী কিয়েবের হাতে, তারপর একবার ঋকভের দিকে জিজ্ঞাসু নেত্রে তাকিয়ে চড়াই উঠতে শুরু করল। জিজ্ঞাসা তার এইটুকু শুধু, রেডি তো? জনের ধারণা পাহাড় চূড়াতেই কোনো এক জায়গায় আছে সিংহটা, তার মতলব পাহাড়ের পাদদেশ বের দিয়ে আঁকাবাঁকাভাবে সবাই এগুবে, চলে যাবে একেবারে ওপিঠে, তারপর ঘুরতে ঘুরতে উপরে উঠবে ওদিক দিয়েই। শিকারীদের পায়ের শব্দ কানে শোনার বা গায়ের গন্ধ হাওয়ায় শুকবার আগেই সিংহ দেখবে যে শত্রু এসে পড়েছে তার উপরে। মুখোমুখি দেখা হয়ে যাওয়ার পরে শিকারীদের হাতে আর কিচ্ছু নেই, সিংহ যেমন আচরণ করবে শিকারীকে দিতে হবে তার পাল্টা জবাব। .375টা কাঁধে ঝুলিয়ে ঋকভ অনুসরণ করে চলেছেন জন কিংসলিকে, মনে তার তোলপাড় করছে একটি কথাই, এতদিনের কল্পনা আজ বাস্তবে রূপ নিতে চলেছে, সিংহের সঙ্গে মুখোমুখি দেখা হতে যাচ্ছে, না জানি ভাগ্যে কি আছে। সিংহ সম্বন্ধে অনেকদিন থেকে অনেক কিছুই ভাবছেন ঋকভ, ব্যাপারটা কিরকম দাঁড়াবে, চার চক্ষুর মিলনের পর দাঁড়াতে পারে অনেক রকমই, হয়তো পশুরাজের ডেরায় গিয়ে দেখা যাবে যে তিনি দরবার ভঙ্গ করে উধাও হয়ে গিয়েছেন, তা যদি হয় তো ব্যাপার চুকেই গেল এখনকার মতো, আবার খোঁজ খবর হোক,
পুজুরের পাত্তা মিলুক, তারপর ক্ষেত্রে কর্মবিধিয়তে। দ্বিতীয় সম্ভাবনা হলো এই যে পশুরাজকে দেখতে পাবেন এবং দেখা মাত্রই গুলি হাঁকাবেন এবং সেই এক গুলিতেই খতম হয়ে যাবেন পশুরাজ। এটা যদি হয় এর চেয়ে ভালো পরিণতি আর কিছুই হতে পারে না, সকলের পক্ষেই ভালো, একমাত্র মৃত পশুরাজের পক্ষেই যা কিছু খারাপ। তারপর তৃতীয় সম্ভাবনা, হয়তো বিলকুল ফসকে গেল রিকভের গুলি, পশুরাজ এক লাফে পগার পার হয়ে গেলেন পঞ্চেন্দ্রিয়ের নাগালের বাইরে। এটা যদি হয় তো বলা যেতে পারবে যে তুল্য গেল রণে, শিকারিও মরল না, আবার সিংহকেও ঘায়ল করতে পারল না। সর্বশেষ সম্ভাবনার কথায় আসা যাক এইবার। এটার কথা যতবার উদয় হয়েছে রিকভের মনে, মন থেকে তিনি ঝেড়ে ফেলে দিয়েছেন তৎক্ষণাৎ, তবু ততবারই আবার ফিরে ফিরে এসেছে রিকভের সব উৎসাহ নিভিয়ে দেওয়ার জন্য। সেটা এই যে রিকভের গুলি সামান্য একটু জখম করে দিয়ে পাস দিয়ে বেরিয়ে গেল সিংহের। রাগে আগুন একটা কথা আছে না, ঠিক তাই করে রেখে গেল পশুরাজকে। কিন্তু হলো না, দফায় দফায় এত রকম সম্ভাবনার কথা যে চিন্তা করে রেখেছিলেন রিকভ, কার্যক্ষেত্রে তার কোনোটাই পাওয়া গেল না সম্মুখে। আঁকাবাঁকা সুরিপথ, জন্তু জানোয়ারদের পায়ে পায়ে তৈরি এসব পথ, এইগুলি বেয়ে বেয়ে 15 কি 20 মিনিট চলে এসেছে শিকারির দলটা। ক্রমাগত চড়াই, তাও আবার অতিমাত্রায় এবড়ো খেবড়ো। রিকভ হাঁপিয়েই উঠলেন শেষ পর্যন্ত, আর সেই হাঁপের মধ্যেই চূড়ার কাছাকাছি এসে একটা মোড় ঘুরতে গিয়েই জন হঠাৎ থেমে গেল আর তুরন্ত ছুটে আসবার জন্য ইশারা করল রিকভকে। রিকভ ছুটে এলেন, কিন্তু এসে শুধু দেখলেন একটা হলদে বিদ্যুৎ অবিশ্বাস্য রকম দ্রুতগতিতে মিলিয়ে যাচ্ছে নিকটতম ঝোপঝাড়গুলোর মধ্যে। রাইফেল কাঁধে তোলারও সময় পেলেন না রিকভ, আর তো কিছু করবার নেই আপাতত। পায়ে পায়ে এবার ফিরে চলো আপন ঘরে। নিবিড় ঝোপঝাড়ের মধ্যে সিংহের পিছনে ধাওয়া করা তো হস্তিমূর্খের কাজ, নিছক আত্মহত্যা। কিন্তু তাঁবুতে ফিরতে ফিরতেই কিংসলি একটা রণকৌশল ঠাউরে ফেলল পরের দিনের জন্য। ওই আগাছার জঙ্গলটা নেড়ে চেড়ে দেখতেই হবে, এটা খুবই সম্ভব যে সিংহমশাই বেরোননি ও থেকে। বেরোনোর রণনীতিসম্মত বলে ভাবতে পারেননি। ওই জঙ্গলটুকুর ওপাশেই লম্বা একখানা খোলা মাঠ, তারপরে অবশ্য আবারও আছে জঙ্গল। তাহলেও পিছনে যখন রাইফেলধারী আততায়ী রয়েছে, তখন কি কোনো বুদ্ধিমান সিংহ হাতের পা জঙ্গলের আশ্রয় ছেড়ে ফাঁকা মাঠে বেরিয়ে পড়বে দূরবর্তী দ্বিতীয় জঙ্গলের আশ্রয়ের আশায়? না, তা সম্ভব না। সম্ভব যদি না হয় লাগিয়ে দাও বনতারুয়াদের। বনতারুয়ার ভূমিকা অবশ্য এক্ষেত্রে তাঁবুর চাকর বাকরদেরই নিতে হবে। ধারে কাছে তো গোলা লোক কেউ নেই যে দুটো পয়সার লোভ দেখালেই ঢাক পেটাতে আসবে সিংহী মামার কানের কাছে। লাঞ্চের পরই শুরু করা যাবে এ কাজ। স্কট আর ডেভ ছিল না রিকভদের দলে, তারা গিয়েছিল মরা জিরাফটার অবস্থা পর্যবেক্ষণের জন্য। রিকভরা ফিরেই দেখলেন যে ওরা দুজনে আরাম করে লাঞ্চে বসেছে। খবর ওদের দিকেও কিছু ভালো নয়, লুকিয়েছিল তারা যথাস্থানেই। মরা জিরাফের দিকে এগিয়ে যাচ্ছে সিংহ, এরকম শব্দও তারা শুনেছিল। কিন্তু শেষ মুহূর্তে ভেস্তে গেল সব, ওদের গায়ের গন্ধ হাওয়ায় পেয়ে থাকবে সিংহ, খোলা জায়গায় সে বেরুলই না। কিছু একটা আশঙ্কার জিনিস সে ধারে কাছে আছে কোথাও এমন আভাসও নিশ্চয়ই পেয়েছিল, বেমালুম সরে পড়ল জঙ্গলে। তাহলেও ডেভ স্কটের উৎসাহ টকবক করে ফুটছে তখনও। সন্ধেবেলায় হোক বা কাল হোক, ও সিংহ আবারও আসবে ওই জিরাফের কাছে। অতখানি মাংসের লোভ সে এক কথায় ছেড়ে দেবে? আবারও ওখানে ওত পাতবে ওরা। পক্ষান্তরে ঢাকঢোল পিটিয়ে বন তাড়ানোর প্রস্তাবও খুবই পছন্দ হলো ওদের। জিরাফ পাহারা দেওয়া তো সন্ধ্যের আগে নয়, ততক্ষণ ওরাও থাকবে তারুয়াদের দলে। তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়লেন সবাই। সব তাঁবু খালি পড়ে রইল। একখানা ল্যান্ডরোভার গাড়িতে সার্ডিন বোঝাই হয়ে চলে গেল মাসাই জাতীয় বাবুরচি খেদমতগার বেয়ারার দল।
ক্যানেস্তারা, টিন, বালতি, ড্রাম, টপ, যা কিছু পিটোবার যোগ্য জিনিস তাঁবুতে ছিল সব নিয়ে। তারা পাহাড় বেড় দিয়ে পিছন দিকে যাবে ও সেখান থেকে ক্রমশ চড়াই উঠতে থাকবে যথাসম্ভব শোর হাঙ্গামে দশ দিক কাঁপিয়ে ফাটিয়ে। বলাই বাহুল্য, আফ্রিকান ভৃত্যবর্গের মোটেই রুচিকর হয়নি এই চুক্তি বহির্ভূত কর্মটি। যাকে তারা তাড়িয়ে বার করতে চাইছে জঙ্গল থেকে সে যে অন্য কেউ নয় জলজ্যান্ত সিংহ একটা, এ বিষয়ে তারা সবাই সচেতন। তিন বাজানোর উপসংহারে তাদের ধরগুলো যে পশুরাজির উদরে চলে যেতে পারে এই একটা মাত্র কথাই সারাক্ষণ মাথায় হাতুড়ি পিটছিল তাদের। তবু যেতে তাদের হচ্ছে, কারণ মবলক পয়সা আগাম পেয়েছে তারা, আর পয়সা রোজগারের জন্যই তো পৃথিবীতে আসা, নাকি? দ্বিতীয় ল্যান্ড রোভারের রিকার্ভ কিংসলি ডেভ স্কট। ডেভ স্কট অবশ্য দুই আড়াই ঘন্টা থাকবে রিকার্ভদের সঙ্গে, তারপর তারা চলে যাবে মরা জিরাফ পাহারা দিতে। এরা উঠে সেইখানে চলে গেলেন যেখানে হলদে বিদ্যুৎ শিখার মতো তাদের চোখের উপর দিয়ে সকালবেলায় অদৃশ্য হয়েছিল পশুরাজ। সেইখানেই ঝোপঝাড়গুলোকে চোখের সম্মুখে রেখে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌরকর সেবন করতে লাগলেন। ও পিঠের বনতারুয়ারা কতক্ষণ সাড়া দেবে চিন পিটিয়ে, ওই যে প্রথমে দুই এক ঘা, পরে ক্রমশ আকাশ ফাটানো অট্টরোল। উঠে আসছে পাহাড়ে, উঠে আসছে, আর দশ মিনিটের মধ্যে ওদিকের মাঠ পেরিয়ে আসবে তারা, ঢুকে পড়বে ঝোপঝাড়ের ভেতরে, যেখানে আশা করা যাচ্ছে যে নিবিড় লতাকুঞ্জে অঙ্গ ডুবিয়ে নিঃশব্দে বসে আছে এক চারপে জম। কিংসলি বলছে রিকভারের কানে কানে, রাইফেল তৈরি রাখুন, হয়তো এক সেকেন্ডের বেশি সময় পাবে না, এ সুযোগ হারালে না, সুযোগ হারাবার পাত্র রিকভ নন। যদিও সিংহ শিকার এই তার প্রথম, যদিও বুকের ভিতর ধুকধুকুনিটা অত্যন্তই বেড়ে গিয়েছে, যদিও ওই ওই একসঙ্গে যুগপথ হুঁশিয়ারি তিনটি কণ্ঠে, একটা বিরাট কলেবর লাফিয়ে বেরুলো জঙ্গল থেকে শিকারীদের দিকে মুখ করেই, তারপর ডাইনে মোড় ঘুরে আবার ঢুকে পড়ল জঙ্গলে। শিকারীদের দেখেই মোড় ঘুরল অবশ্য। কিংসলি বলেছিল এক সেকেন্ডের বেশি সময় পাবেন না রেকর্ড, বস্তুতই তাই, এক সেকেন্ড, কিন্তু সেই এক সেকেন্ডের মধ্যেই দুইবার গর্জন করে উঠেছে রিকভের রাইফেল। শেষেরটা লাগেনি নিশ্চয়ই, কিন্তু প্রথমটা, যেরকম বিদ্যুৎ বেগে সিংহ অদৃশ্য হয়ে গেল তাতে কিংসলির আশা করতে সাহস হয় না যে গুলি লেগেছে তার গায়ে, কিন্তু রিকভ সুনিশ্চিত যে লেগেছে তা। পিছনের পায়ের অনুসন্ধিতে ঢুকে পাঁজরায় থেকেছে কিংসলি সন্দিগ্ধ, পাঁজরায় যদি লাগদো গুলির এমন চোখের পলকে সে কি হাওয়া দিতে পারত? সে যা হোক, লেগেই যদি থাকে তাহলে ও আহত। এই পরন্ত বেলায় ওই নিবিড় জঙ্গলে আহত সিংহের অনুসরণ করা কি যুক্তিযুক্ত হবে? না, কখনোই না। সে দুঃসাহস করলে একজন শিকারী অন্তত পড়বেই তার কবলে। না না না, ফিরে গেলেন সবাই তাঁবুতে, ফিরে এলো বনতারুয়ারা, জিরাফ পাহাড়ায় আর গিয়ে কাজ নেই স্কট ও ডেভের। সিংহ যদি আহতেই হয়ে থাকে সে আজ আর জিরাফের তল্লাশে যাবে না, সে আসবে, অর্থাৎ আসবার শক্তি যদি সে না হারিয়ে থাকে, এই তাঁবুতেই আসবে প্রতিহিংসা নেবার জন্য। সাবধান সাবধান, কড়া পাহারা বসাতে হবে তাঁবুতে, পালা করে পাহারা দাও, আগুন জ্বালিয়ে রাখো সারা রাত, তাঁবুর চারদিকে অন্তত দশটা কুণ্ডু, সারা রাত হুঁশিয়ার, সারা রাত, আহত সিংহ নিকটেই আছে, অত্যন্ত নিকটে। রাত দুটো নাগাদ একটা তীক্ষ্ণ আর্তনাদ, বন্দুক হাতে শিকারীরা সব বেরিয়ে পড়লেন নানান তাঁবু থেকে, আগুনের ধারেই রক্ত, রক্তের ছড়া পাহাড়ের দিকে। এক অভাগা আফ্রিকান নিতান্ত নিয়তির তাড়নায় তাঁবুর বাইরে এসেছিল, ক্ষণিকের তরে দাঁড়িয়েছিল আগুন ঘেঁষে, তখনই তাকে নিয়ে গিয়েছে দামাল জানোয়ার। বোকা বোকা, কোনো কারণে কেউ বেরোবে না স্পষ্ট নিষেধ ছিল কিংসলির। পরদিন সকালেই শিকারীরা সব বেরিয়ে পড়লেন প্রাতঃরাস সেরেই, আজ পথের নিশানা স্পষ্ট, রক্তের ছড়া সম্মুখে, কোথাও বেশি কোথাও কম, কোথাও লাল কোথাও কালো, মানুষটাকে পিঠে করে নিয়ে গিয়েছে সিংহ পাহাড়ে চড়াই উঠে জঙ্গল ভেদ করে। না, এ জঙ্গলে সে থামেনি, কালকের জায়গায় সে নেই,
বন ভেদ করে ওপাশের মাঠ পেরিয়ে অন্য এক জঙ্গলে ঢুকেছে সে। রক্তের ছড়া স্পষ্ট, পথ চিনতে অসুবিধে নেই কিছু। সেই জঙ্গলে মরা মানুষটার অর্ধেক খাওয়া ধরের উপর মাথা রেখে ঘুমোচ্ছিল সিংহ। কিন্তু তার সে ঘুম ভাঙতে কি আর দেরি হয়? হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। মানুষের গন্ধ নাকে ঢুকতেই সে তড়াক করে লাফিয়ে উঠে আর এক লাফ দিল নিবিড় একটা ঝোপের ভিতর। ডালপালার আলোড়ন দেখেই আন্দাজের উপরেই গুলি চালিয়ে দিলেন রেকর। এক ক্রুদ্ধ গর্জন কান ফাটানো, তারপর ঝোপঝাড়ের মাথার উপর একটা ডিগবাজি খাওয়া পিঙ্গল দেহ, আবার গুলি। বনবাদার ভেঙে শিকারীরা এবার ছুটেছে শিকারের পিছনে। সিংহ পালাচ্ছে প্রাণ নিয়ে, আর গুলির পর গুলি এসে বিঁধছে তার গায়ে। গুনে গুনে ছয়টা গুলি, পাঁজরায় পায়, পিঠে, কাঁধে। অবশেষে মাঠের ভিতর গিয়ে লুটিয়ে পড়ল মহাসিংহ। সোনার বরণ দেহে রোদ ঝলকাচ্ছে তার, কালো কেশর উঠছে হাওয়ায়। রিকভ বলছেন, এই যে আমার প্রথম গুলি, উড়ুতে ঢুকে পাঁজরার হাড়ে লেগে বেরিয়ে গিয়েছে। আবার হাড়ে না আটকে গেলে ফুসফুসে লাগত, সঙ্গে সঙ্গেই মারা যেত। অভাগা মাসাইটা অকালে প্রাণ হারাত না। সিংহ তো মারা গেল, আর সেই সঙ্গে শেষ হলো আমাদের আজকের গল্প। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর গল্প লিখে পাঠাতেও ভুলবেন না। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী শুক্রবার আরও একটি নতুন গল্পের সঙ্গে। নমস্কার।